তাহলে কেন সরাসরি মুখ খুলছেন না নদী গ্রামের সূর্যোদয়ের নায়ক দূরে দূরে থাকছেন সুরেন্দ্র বাবু বাড়ছে জল্পনা তৃণমূলে বেশ কিছুদিন ধরেই তিনি দূরে দূরে থেকেছেন তৃণমূলে দলীয় কর্মসূচি এড়িয়ে যাচ্ছেন এমনকি দলের কোন বৈঠকেও তিনি যাচ্ছেন না তবে একেবারেই তিনি বসেনি তিনি প্রতিদিনই নিজের মতো করে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন সামাজিক কাজ করছেন হাত বাড়িয়ে দিচ্ছেন সাহায্যের তাই আরো একবার নতুন করে জল্পনার কারণ চলছে চলছে রাজ্য কমিটি গঠনের সময় থেকে এই কমিটিকে তাকে কম গুরুত্ব দেওয়া হয়েছে বলে তার অনুগামীদের অভিযোগ। তারপর তিনি সম্মাননা কমিটির বৈঠকও ঘর হারিয়ে গেছেন। তিনি ক্যাবিনেট বৈঠকেও hadir হননি। যদিও ক্যাবিনেট বৈঠকে না যাওয়ার কারণ ব্যাখ্যা করা হয়েছে তার ঘনিষ্ঠ মহলের তরফে। ঘনিষ্ঠ মহলে সূত্রে জানা গিয়েছে তার পরিবারের অনেক সদস্য করোনা আক্রান্ত। সেই কারণে তিনি ক্যাবিনেট বৈঠকে যাননি। কিন্তু তারপরও জল্পনা ছড়িয়ে থাকছে না

উত্তর দিচ্ছে না তার নিরবতার সর্বসমাজ্য আরো দ্বিগুণ করে দিচ্ছে সম্প্রতি জল্পনার কারণ এমন জায়গায় চলে গিয়েছে যে শুভেন্দ্রবাবুকে দিল্লিতে নিয়ে গিয়ে কিছু মিডিয়া বিজেপিতে যোগদান করিয়ে দিয়েছিল তারপরে শুভেন্দ্রবাবুর আইনি নোটিশ ধরিয়েছিল একাংশ সংবাদ মাধ্যমকে তারপরও খের বাড়ছে